হাজার বছরের অসাম্প্রদায়িক চেতনার গৌরবময় স্বকীয় ঐতিহ্য সমৃদ্ধ সংস্কৃতির অধিকারী বাংলাদেশ। প্রায় 4000 বছরের ঐতিহ্যবাহী বাঙালির সংস্কৃতি চর্চার প্রধানতম জাতীয় প্রতিষ্ঠান বাংলাদেশ শিল্পকলা একাডেমি। 1974 সালের 19 ফেব্রুয়ারি বাঙালির গৌরবময় অসাম্প্রদায়িক সংস্কৃতির বিকাশকে অব্যাহত রাখতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করেন জাতির চেতনার বাতিঘর, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। চারুকলা ও আলোকচিত্র বিভাগ, নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ, সঙ্গীত নৃত্য ও আবৃত্তি বিভাগ, গবেষণা প্রকাশনা ও আর্কাইভ বিভাগ, প্রশিক্ষণ বিভাগ, প্রযোজনা বিভাগ, এই 6টি বিভাগ নিয়ে গঠিত এই জাতীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পর থেকেই জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্যের লালন ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, যার লক্ষ্য ও উদ্দেশ্য হল জাতীয় সংস্কৃতি ও কৃষ্টির উন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রসারের মাধ্যমে সকল মানুষের জন্য শিল্প সংস্কৃতির প্রবাহ তৈরি করে শিল্প সংস্কৃতিবৃদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গঠন করা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির এই রূপকল্প ও উদ্দেশ্য সামনে রেখে অন্যান্য সকল বিভাগের ন্যায় চারুকলা বিভাগও দেশের সকল জেলা উপজেলায় শিল্প চর্চার প্রসার ও বিকাশের জন্য নিরলস কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আরও 4টি বিভাগ অন্তর্ভুক্ত করার উদ্যোগ প্রক্রিয়াধীন রয়েছে। বিভাগগুলো হল শিশু বিভাগ, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বিভাগ, ক্ষুদ্র নৃগোষ্ঠী বিভাগ, লোক সংস্কৃতি ও সাংস্কৃতিক ঐতিহ্য বিভাগ। চারুশিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে চলা এই বিভাগটি শিল্পচর্চাকে আরও বেগবান করার লক্ষ্যে নিয়মিত চারুকলার বিভিন্ন মাধ্যমের শিল্পকর্ম নিয়ে আয়োজন করে আসছে বিভিন্ন প্রদর্শনী। এসব প্রদর্শনীর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য কয়েকটি হল জাতীয় চারুকলা প্রদর্শনী, জাতীয় ভাস্কর্য প্রদর্শনী, নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী এবং দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী। এছাড়াও দেশের বরেণ্য, বিশিষ্ট এবং প্রতিশ্রুতিশীল শিল্পীদের নিয়ে প্রতি বছর নিয়মিত আর্ট ক্যাম্প ও শিশু শিল্পীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে আসছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির বর্ণাঢ্য আয়োজনে জাতীয় চারুকলা প্রদর্শনীর যাত্রা শুরু হয় 1975 সালে। প্রথম জাতীয় চারুকলা প্রদর্শনীর এই আয়োজনে অংশগ্রহণ করেন শিল্পাচার্য জয়নুল আবেদিন, শিল্পী পটুয়া কামরুল হাসান, শিল্পী এস এম সুলতান সহ বাংলাদেশের সকল বরেণ্য শিল্পীবৃন্দ। 1975 থেকে 2023 পর্যন্ত মোট 25 বার জাতীয় চারুকলা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বাংলাদেশের নবীন চারুশিল্পীদের উৎসাহ ও স্বীকৃতি প্রদানের লক্ষ্যে নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীর যাত্রা শুরু হয় 1975 সালে। প্রথম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীর এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন ও বরেণ্য শিল্পী পটুয়া কামরুল হাসান। 1975 সাল থেকে শুরু হয়ে এ পর্যন্ত 23 বার নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। 23 বারের নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীতে দেশের প্রায় সকল চারুশিল্পী অংশগ্রহণ করেছেন। নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীতে যে সকল শিল্পী স্বীকৃতি ও পুরস্কার অর্জন করেছেন তারাই আজ দেশে বিদেশে আন্তর্জাতিক চারুকলা প্রদর্শনীতে পুরস্কৃত হচ্ছেন এবং দেশের জন্য বয়ে আনছেন সম্মান।
একইভাবে দেশের ভাস্কর্য শিল্পের বিকাশ ও বিস্তৃতির লক্ষ্যে 1976 সালে প্রথম জাতীয় ভাস্কর্য প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রথম জাতীয় ভাস্কর্য প্রদর্শনীতে 17 জন শিল্পীর মোট 22টি ভাস্কর্য উপস্থাপিত হয়। এরই ধারাবাহিকতায় 2021 সালে অনুষ্ঠিত হয়েছে পঞ্চম জাতীয় ভাস্কর্য প্রদর্শনী। পঞ্চম জাতীয় ভাস্কর্য প্রদর্শনীতে দেশের 107 জন শিল্পী ভাস্করের মোট 114টি নির্বাচিত ভাস্কর্য প্রদর্শিত হয়েছে। বাংলাদেশে শিল্পভুবনের বৃহত্তম ও বর্ণাঢ্য আন্তর্জাতিক শিল্প মহাযজ্ঞ দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী 1981 সাল থেকে আয়োজন করে চলেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এই আয়োজনের পুরোভাগে থাকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগ। এশিয়ার সর্ববৃহৎ এবং বিশ্বের অন্যতম বৃহৎ ও সফল এই শিল্প মহাযজ্ঞে বাংলাদেশের সমগ্র শিল্প জগৎ আলোড়িত হয়। 1981 সালে মাত্র 14টি দেশের অংশগ্রহণে প্রথম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল। 4 দশক পার হয়ে আসা 19তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী 2022-এর আয়োজনে অংশগ্রহণ করেছে বিশ্বের 114টি দেশ এবং এই 114টি দেশের 493 জন শিল্পী। শিল্পের এই মহা আয়োজনে দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক শিল্পকলার মধ্যে ছিল চিত্রকলা, ছাপচিত্র, ভাস্কর্য, প্রাচ্যকলা, কারুশিল্প, মৃৎশিল্প, গ্রাফিক ডিজাইন, স্থাপনা শিল্প, পারফরমেন্স আর্ট, নিউ মিডিয়া আর্ট ও আলোকচিত্র। কেবল শিল্পকর্মের প্রদর্শনী নয়, এই আয়োজন হয়ে উঠেছিল বিশ্বের 114টি দেশের শিল্পীদের অংশগ্রহণ ও উপস্থিতিতে দেশের শিল্পলোকের শিল্পী, শিল্প সমজদার, শিল্প শিক্ষক ও দর্শকদের সাথে শিল্পচিন্তা ও ভাব বিনিময়ের এক সরব প্ল্যাটফর্ম। আয়োজনে ছিল আন্তর্জাতিক সেমিনার, আর্ট ক্যাম্প ও মত বিনিময়ের মতো গুরুত্বপূর্ণ সংযোজন। উৎসব মুখর পরিবেশে 19তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী 2022-এর উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি ও আন্তরিক আগ্রহে গড়ে উঠেছে জাতীয় চিত্রশালা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত জাতীয় চিত্রশালায় সমকালীন শিল্পীদের শিল্পকর্মকে দর্শক শিল্পানুরাগীদের সামনে তুলে ধরা ও নানা রকম সুযোগ সুবিধার মাধ্যমে তাদের পাশে থেকে উৎসাহ প্রদান করা জাতীয় চিত্রশালার অন্যতম দায়িত্ব। পাশাপাশি দেশের কীর্তিমান শিল্পীদের শিল্পকর্ম সংগ্রহ, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের গুরুদায়িত্ব পালন করে চলেছে জাতীয় চিত্রশালা। গুরুত্বপূর্ণ শিল্পকর্ম সংগ্রহ, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের জন্য গড়ে তোলা হয়েছে স্থায়ী সংগ্রহশালা। শিল্পকর্ম কেবল সংগ্রহ করেই শেষ হয় না, সংরক্ষণের প্রক্রিয়া, ক্ষতিগ্রস্ত শিল্পকর্মের ট্রিটমেন্ট, রেস্টোরেশন ও কনজারভেশনের কাজ আন্তর্জাতিক পদ্ধতিতে সম্পাদনের জন্য জাতীয় চিত্রশালায় গড়ে তোলা হয়েছে আধুনিক ল্যাবরেটরি। সর্বাধুনিক পদ্ধতিতে নরওয়ে থেকে প্রশিক্ষণপ্রাপ্ত রেস্টোরারগণ ল্যাবরেটরিতে কাজ করে থাকেন। এছাড়া সংগ্রহশালা নিরাপদ ও ঝুঁকিমুক্ত রাখতে বিজ্ঞানসম্মত উপায়ে আন্তর্জাতিক মানের শিল্পকর্ম সংগ্রহশালার আধুনিকায়ন করা হয়েছে। এতে বিশেষায়িত স্টিলের র্যাক, তাপমাত্রা প্রতিরোধক মেশিন, ডিহিউমিডিফায়ার এবং সেন্ট্রাল এসি, স্প্লিট টাইপ এসি নতুনভাবে সংযোজন করা হয়েছে। আর এসব কিছুই সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আন্তরিক আগ্রহ, বর্তমান সরকারের শিল্পবান্ধব নীতি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা এবং সুদক্ষ মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকীর স্বপ্নিক নেতৃত্ব ও কর্মকুশলতায়। আমরা জানি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালে 19শে ফেব্রুয়ারি
বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠিত করেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিভাগসমূহের মধ্যে চারুকলা বিভাগ একটি অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিভাগ। এটি শুধুমাত্র একটা বিভাগ নয়, এটি এখানে যুক্ত আছে আমাদের জাতীয় চিত্রশালা, ন্যাশনাল আর্ট গ্যালারি। আমাদের বঙ্গবন্ধু যে মহাপরিকল্পনা করেছিলেন, যেটি কাঠামোগতভাবে মাননীয় প্রধানমন্ত্রী 1996 সালে যখন সরকার গঠন করেন, তখন সেই মহাপরিকল্পনার অংশ হিসেবে এখানে চারটি ভবন থাকবে। একটি জাতীয় নাট্যশালা ভবন, জাতীয় সঙ্গীত এবং নৃত্যশালা ভবন, প্রশাসনিক ভবন এবং চারুকলা ভবন। সেই চারুকলা ভবন তিনটি পর্যায়ে, প্রথম দুতলা হয়, তারপর চারতলা, এখন আমরা সাততলা বিশিষ্ট একটি ন্যাশনাল আর্ট গ্যালারি পাচ্ছি। আমাদের কয়েক বছর আগে এশিয়ান আর্ট মিউজিয়াম ডিরেক্টর্স ফোরামের একটি কাউন্সিল হয়েছিল, সেখানে সমস্ত ডিরেক্টররা এক বাক্যে বলেছেন যে এই ন্যাশনাল আর্ট গ্যালারিটা এশিয়ার মধ্যে সর্ববৃহৎ ন্যাশনাল আর্ট গ্যালারি হবে। আমাদের আর্ট রেস্টোরেশনের একটি ল্যাব আছে, সেই ল্যাবটাকে আমরা একটু আধুনিকায়ন করছি এবং আমাদের যত পেন্টিং আছে সেই রেস্টোরেশনের কাজ আমরা সেখানে সম্পন্ন করছি। শুধুমাত্র আমাদের যে কালেকশনে যেগুলো আছে সেগুলো নয়, আমাদের বাইরেও নড়াইলে আমাদের এসএম সুলতান সংগ্রহশালা আছে, সেই পেন্টিংগুলো আমাদের দেখভাল করতে হয় এবং সেখানে আমরা আর্ট কনজারভেশন রেস্টোরেশনের কাজ নিয়মিত আমরা করে যাচ্ছি। তো সব কিছু মিলে আমরা যেটা বলতে চাই, বঙ্গবন্ধু যা চেয়েছিলেন যে এখন যদি বলি 17 কোটি মানুষের জন্য শিল্প সংস্কৃতি বা 56,000 বর্গ মাইলে শিল্প সংস্কৃতির আলো আমরা প্রজ্বলিত করব, তো সেই মহাপরিকল্পনা নিয়েই এগোচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এটি করতে যে আমাদের প্রধান পৃষ্ঠপোষক, আমাদের অনুপ্রেরণা মাননীয় প্রধানমন্ত্রী, তার দিক নির্দেশনা আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং সেইভাবে আমরা এগোচ্ছি। এবং আমি মনে করি যখন আমাদের এই মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে, সেই বাস্তবায়ন হওয়ার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশ শিল্পকলা একাডেমি বিশ্বের একটি অন্যতম বড় নেটওয়ার্কের একটি সাংস্কৃতিক একাডেমিতে পরিণত হবে। 1974 সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠার পর থেকে 2011 সাল পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পকর্ম সংগ্রহ ছিল মাত্র 581টি শিল্পকর্ম। 2011 সালে দেশের অন্যতম সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাট্যজন লিয়াকত আলী লাকি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব গ্রহণের পর 2023 সালের মধ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পকর্ম সংগ্রহশালায় সংগৃহীত শিল্পকর্মের সংখ্যা দাঁড়িয়েছে 3,500টি। তাঁর ভাবনা ও পরিকল্পনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 43 ফুট × 32 ফুট এর দুটি এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার 43 ফুট × 32 ফুট এর দুইটি করে সর্বমোট 4টি সর্ববৃহৎ শিল্পকর্ম সংগ্রহশালায় সংরক্ষিত হয়েছে। বঙ্গবন্ধু তৈরি করে দিয়ে গেছেন শিল্পকলা একাডেমি। দুর্ভাগ্য যে উনি অল্প কিছুদিন পরেই আমাদেরকে ছেড়ে চলে গেছেন, এটা আমাদের বাঙালি জাতির জন্য একটা দুঃখময় ঘটনা, যখনই মনে হয় খুব খারাপ লাগে। কিন্তু উনি ওখান থেকে দেখছে এই বাংলাদেশ শিল্পকলা একাডেমি এখন কোথায় চলে গেছে। প্রত্যেকটা জেলায় জেলায় এখন বাংলাদেশ শিল্পকলা একাডেমি আছে এবং এই শিল্পকলা একাডেমির মাধ্যমে নাট্যজগৎ, সঙ্গীত জগৎ, চারুশিল্পী, কুটিরশিল্পী, সব কিছু, ফটোগ্রাফি, সব কিছুই কিন্তু শিল্পের ভিতরে চলে আসছে। আর আমাদের সাথে আছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনিও ভীষণভাবে অনুপ্রাণিত করেন শিল্পীদেরকে।
ধারাবাহিকভাবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগ চারুকলা বিষয়ক বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজন করে চলেছে। এছাড়া সারা বছর রয়েছে আরও অনেক বিষয়ভিত্তিক ও বিভিন্ন জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আর্ট ক্যাম্প, যেমন 10 জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস, মহান 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, 7 মার্চ বাঙালির মুক্তির সংগ্রামের জন্য বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, 17 মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন, 26 মার্চ মহান স্বাধীনতা দিবস, শোকাবহ 15 আগস্ট জাতীয় শোক দিবস, 28 সেপ্টেম্বর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিন, 18 অক্টোবর শেখ রাসেলের জন্মদিন, মহান বিজয় দিবস, বিজয় দিবস উপলক্ষে আর্ট ক্যাম্প, শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ বিভিন্ন আয়োজন। এছাড়াও রয়েছে দেশের প্রয়াত বরেণ্য শিল্পীদের স্মরণে স্মৃতি সত্তা ভবিষ্যৎ, আর্ট অ্যাপ্রিসিয়েশন কোর্স এবং দেশব্যাপী গণজাগরণের শিল্প আন্দোলনের মতো গুরুত্বপূর্ণ আয়োজন। বাংলাদেশ শিল্পকলা একাডেমি চারুকলা বিভাগ নিয়মিত প্রকাশ করে শিল্প বিষয়ক বিভিন্ন প্রকাশনা। এর মধ্যে প্রকাশ করেছে আমি ও আমার শিল্পজীবন, আর্ট অ্যাগেনস্ট করোনা, করোনার বিরুদ্ধে শিল্প, এশিয়ান আর্ট বায়েনালে বাংলাদেশ, চিত্রকলায় 50টি ক্ষুদ্র জাতিসত্তার সাংস্কৃতিক জীবনচিত্র, মুক্তির মহানায়ক শেখ হাসিনা, উন্নয়নের কবি মানবতার মা শেখ হাসিনা, বাংলাদেশের স্বপ্নসারথি, নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী, জাতীয় চারুকলা প্রদর্শনী, জাতীয় ভাস্কর্য প্রদর্শনী প্রভৃতি। এছাড়াও রয়েছে জাতীয় ও আন্তর্জাতিক সকল প্রদর্শনীর বিশেষ ক্যাটালগ প্রকাশনা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগ কেবল যে নিজেই বিভিন্ন কর্মসূচি আয়োজন করে তা নয়, দেশের স্থানীয় বিভিন্ন সংগঠন ও বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠানের সাথে এই বিভাগের সহযোগিতা ও যৌথ অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বিভিন্ন প্রদর্শনী ও আয়োজন। এর মধ্যে রয়েছে ঢাকা আর্ট সামিট, আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী, আন্তর্জাতিক জল রং চিত্রকর্ম প্রদর্শনী, জাতীয় পর্যায়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মিৎসুবিশি এশীয় শিশুদের এনিক্কি ফেস্টিভ্যাল ও বিষয়ভিত্তিক বিভিন্ন প্রদর্শনী। বাংলাদেশের চারুশিল্পীদের জীবনমান উন্নয়ন ও বিকাশে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়ে থাকে। চারুকলাকে জীবিকাশ্রয়ী পেশা হিসেবে গ্রহণের লক্ষ্যে রাষ্ট্রীয় বিশেষ দিবস উদযাপন ও বিভিন্ন বরেণ্য বিশিষ্ট প্রতিশ্রুতিশীল শিল্পীদের অংশগ্রহণে আর্ট ক্যাম্প আয়োজন করা হয়। এর ফলে চারুশিল্পীবৃন্দ আর্থিকভাবে স্বাবলম্বী ও লাভবান হয়ে থাকেন। করোনা মহামারীকালে শিল্পীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সারা দেশের 300+ চারুশিল্পীদের নিয়ে আয়োজন করা হয় আর্ট এগেনস্ট করোনা, করোনার বিরুদ্ধে শিল্প কর্মসূচির। এই কর্মসূচিতে দেশের 325 জন চারুশিল্পী অংশগ্রহণ করেন। স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত এই কর্মসূচির মধ্য দিয়ে লকডাউনের বন্দিদশায় শিল্পীদের তুলিতে ফুটে ওঠে আশা, স্বপ্ন আর আলোর প্রতীক্ষা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা ও আলোকচিত্র বিভাগের নেতৃত্বে সারা বছর সারা দেশ জুড়ে শিল্পচর্চা ও শিল্পচিন্তার জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন আয়োজনের পাশাপাশি আয়োজিত হয় শিল্প শিক্ষার বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি। উৎসব আয়োজন আর বর্ণাঢ্য শিল্প উদযাপনের মধ্য দিয়ে এগিয়ে চলেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগ। চারুকলা বিভাগের তত্ত্বাবধানে সম্পূর্ণ হওয়ার পথে জাতীয় চিত্রশালা। চারতলা জাতীয় চিত্রশালা এখন 7ম তলা বিশিষ্ট এক সুবিশাল পরিসর। এখানে গড়ে উঠেছে আরও অনেকগুলো গ্যালারি, একাধিক মিলনায়তন, আধুনিক শিল্পকর্ম সংগ্রহশালা, রেস্টোরেশন ল্যাব এবং চারুশিল্পীদের জন্য আর্ট ক্যাফে। জাতীয় চিত্রশালা হয়ে উঠেছে শিল্পচর্চার এক উন্মুক্ত প্রাঙ্গণ। সারা দেশব্যাপী বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে চারুকলা ও আলোকচিত্র বিভাগের ব্যবস্থাপনায়
3 শতাধিক চারুশিল্পী ও আলোকচিত্রীদের অংশগ্রহণে উন্নয়নের বাংলাদেশ নান্দনিক বাংলাদেশ শীর্ষক আলোকচিত্র এবং উন্নয়নের চারুশিল্প শীর্ষক চিত্রকলা গণজাগরণের চারুকলা প্রদর্শনী 2023-এর আয়োজন করা হয়। 56,000 বর্গমাইলে শিল্প সংস্কৃতির আলো ছড়িয়ে দেওয়ার ব্রতে আমরা বহমান। শিল্পের আলোয় কাটুক সকল অন্ধকার, জয় হোক মানবতার, জয় হোক শিল্পের।